প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ বিএসএস কোর্সে পড়ছো, তোমাদের এই বিএ বিএসএস প্রোগ্রামে পলিটিক্যাল সায়েন্স ডিগ্রি দ্বিতীয় বর্ষে তোমাদের একটি কোর্স রয়েছে, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অফ বাংলাদেশ। এই কোর্সেই আমি আজকে তোমাদের ক্লাস নেব, সেজন্যই আমার আজকের আয়োজন। ইতোমধ্যেই তোমরা আমার দুটো লেকচার পেয়েছো, আজকে আমার তৃতীয় লেকচার। আজকে আমি যে বিষয়টির উপরে তোমাদের পড়াবো সেই বিষয়গুলো হচ্ছে মুসলিম লীগ 1906 এবং অ্যাক্ট অফ 1909। এছাড়াও আমি তোমাদের পড়াবো 1935, অর্থাৎ 1906 সালে যে মুসলিম লীগ তৈরি হয়েছে সেই মুসলিম লীগ, 1909 সালে ভারত শাসন আইন এবং এরই সাথে 1935 সালে ভারত শাসন আইন, এই তিনটি টপিক নিয়ে আজকে তোমাদের ক্লাসে আমি আলোচনা করব। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন কার্যক্রমে তোমাদের সাথে রয়েছি রিসোর্স পার্সন হিসেবে শারমিন আফরোজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, আমরা আজকে যে তিনটি টপিক এর বিস্তারিত যেগুলো আলোচনা করব, মুসলিম লীগ প্রতিষ্ঠা, এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যক্রম, 1909 সালের ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ এবং 1935 সালের ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ, এই তিনটি বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো শুরুতেই 1906 সালে ভারতীয় উপমহাদেশে যে রাজনৈতিক দলটি তৈরি হয়েছিল মুসলিম লীগ, এই মুসলিম লীগ সম্পর্কে প্রথমে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে নবাব সার সলিমুল্লাহর ছবি, অর্থাৎ 1906 সালে ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় রাজনৈতিক দল মুসলিম লীগের জন্ম হয় নবাব সার সলিমুল্লাহর নেতৃত্বে। অর্থাৎ এটি ভারতীয় উপমহাদেশের মুসলমানদের প্রথম রাজনৈতিক সংগঠন। নিখিল ভারত মুসলিম লীগ বা অল ইন্ডিয়ান মুসলিম লীগ হিসেবে আমরা এই রাজনৈতিক দলটিকে জানি, যেটি নবাব সার সলিমুল্লাহর নেতৃত্বে জন্ম লাভ করে। আমরা চলো এবার এই রাজনৈতিক দলের গঠনের প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত জেনে নেই। কোন ঘটনার প্রেক্ষাপটে কেন মুসলিম লীগের মতো একটা রাজনৈতিক দলের জন্ম হলো? 1905 সালের বঙ্গভঙ্গের পর ভারতবর্ষের মুসলমান নেতৃবৃন্দ তাদের স্বার্থ সংরক্ষণের জন্য একটি রাজনৈতিক দল সংগঠনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করে। 1906 সালের 1 অক্টোবর আগা খানের নেতৃত্বে একটি শক্তিশালী মুসলিম প্রতিনিধি দল লর্ড মিন্টোর নিকট পৃথক নির্বাচনের দাবি জানালে তিনি তা নীতিগতভাবে মেনে নেন। এর ফলে মুসলিম নেতৃবৃন্দ উৎসাহিত হয়ে পড়েন। 1906 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে ঢাকায় নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনে মুসলমান নেতৃবৃন্দ একটি রাজনৈতিক দল গঠনের প্রশ্নে মতবিনিময় করেন। 1906 সালের 30 ডিসেম্বর নবাব ভিখারুল মুলকের সভাপতিত্বে এক বিশেষ অধিবেশনে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ একটি সর্বভারতীয় মুসলিম রাজনৈতিক দল গঠনের প্রস্তাব করেন। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এভাবেই নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে সর্বভারতীয় মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দলের জন্ম হয় ভারতীয় উপমহাদেশে। সেটি ইতিহাসে মুসলিম লীগ হিসেবে পরিচিত বা ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় রাজনৈতিক দল এবং ভারতীয় উপমহাদেশে মুসলমানদের প্রথম সংগঠন রাজনৈতিক দল মুসলিম লীগ। আমরা জানি যে প্রায় 200 বছর আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছি। এই দীর্ঘ সময়ে প্রথমে আমরা দেখেছি 1885 সালে একটি রাজনৈতিক দল, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যে রাজনৈতিক দলটা প্রথম দিকে সমগ্র ভারতীয় উপমহাদেশের জনগণের প্রতিনিধিত্ব করত, কিন্তু একটা পর্যায়ে এসে আমরা দেখেছি যে এই রাজনৈতিক দলটি অনেকটা হিন্দু ঘেঁষা এবং হিন্দু জাতীয়তাবাদী চিন্তাধারার দিকে অগ্রসর হচ্ছিল। সেরকমই একটা পরিস্থিতিতে ভারতীয় উপমহাদেশের যে মুসলমান সম্প্রদায় আছে তারা নিজেদের দাবি দাওয়াগুলো ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরার জন্যই তাদের নিজস্ব একটা প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করে। এবং বিশেষ করে 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়, তোমাদের গত ক্লাসে আমি এই বঙ্গভঙ্গ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা জানি যে বঙ্গভঙ্গের সময় বা বঙ্গভঙ্গের পূর্বে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় প্রদেশ ছিল বেঙ্গল প্রেসিডেন্সি, যার রাজধানী ছিল কলকাতা এবং সব কিছু ছিল কলকাতা কেন্দ্রিক, এবং সেখানে হিন্দুদের আধিপত্য ছিল অনেক বেশি। এবং এরকম একটা প্রেক্ষাপটে পরিস্থিতিতে আমরা দেখেছি যে 1905 সালে লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার্থে বঙ্গভঙ্গ করেন, এবং এই বঙ্গভঙ্গের ফলে যে দুটি প্রদেশ সৃষ্টি হয়েছিল তার একটি প্রদেশ ছিল পূর্ববঙ্গ, আসাম প্রদেশ। এই প্রদেশটি তৈরি হওয়ার পর মুসলমানরা অনেক আশান্বিত হয়েছিল
এবং তাদের তারা যে পূর্বে 700 বছর এই উপমহাদেশে তাদের শাসন ছিল সেই ঐতিহ্য তারা আস্তে আস্তে ব্রিটিশরা আসার পর হারিয়ে ফেলেছিল, সেই গৌরব হারিয়ে ফেলেছিল। কিন্তু বঙ্গভঙ্গের পর তারা অনেক আশান্বিত হয়েছে যে এই যে নতুন প্রদেশ পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ, তার রাজধানী ছিল ঢাকা, সেখানে মুসলমানরাই হবে সংখ্যাগরিষ্ঠ এবং তাদের নতুন করে তারা এই প্রদেশকে গঠন করতে পারবে, তাদের হারানো ঐতিহ্য তারা ফিরে পাবে, এই অঞ্চলটা আরও নতুন করে সুন্দর করে সাজানো হবে, সেই আশায় তারা আশান্বিত হয়েছিল এবং বঙ্গভঙ্গকে তারা সমর্থন করেছিল। এবং যেটি আমরা দেখেছি যে বঙ্গভঙ্গের ফলে হিন্দু সম্প্রদায় তীব্র বিরোধিতা করেছে, অর্থাৎ হিন্দুদের বিপক্ষে গেছে, হিন্দুরা এটা হিন্দু সম্প্রদায় এটি মেনে নেয়নি, যে কারণে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলেছে বঙ্গভঙ্গের শুরু থেকেই, এবং একসময় সেটি স্বদেশী আন্দোলন সন্ত্রাসবাদী আন্দোলনের দিকে রূপ লাভ করেছে, যে কারণে ব্রিটিশ সরকার আবার বঙ্গভঙ্গ রদ ঘোষণা করতে বাধ্য হয়েছে। তো এই বঙ্গভঙ্গকালীন অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনেরই প্রেক্ষাপটে মুসলমান সম্প্রদায় আরও তীব্রভাবে উপলব্ধি করেছে যে কংগ্রেসের নেতৃত্বে কিংবা কংগ্রেস এই প্ল্যাটফর্মে তারা আসলে তাদের যে দাবি দাওয়াগুলো, তাদের যে স্বপ্ন কল্পনা ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষা, এই সব কিছু তারা আসলে ব্রিটিশ সরকারের কাছে উত্থাপন করতে পারবে না, যে কারণে তারা তীব্রভাবে অনুভব করেছে তাদের একটা অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের জন্য একটা নিজস্ব রাজনৈতিক দল। এবং সেই প্রেক্ষাপটেই 1906 সালে আমরা এই রাজনৈতিক দলটি পাই, অর্থাৎ মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল ভারতীয় উপমহাদেশে যাত্রা শুরু করে, যেটাকে আমরা বলতে পারি বঙ্গভঙ্গের একেবারে প্রত্যক্ষ ফলাফল, অর্থাৎ মুসলমানদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে তাদের নিজস্ব একটা রাজনৈতিক দল প্রয়োজন। এবং সেভাবেই আমরা 1906 সালে মুসলিম লীগ পাই। শিক্ষার্থীরা, কী লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে মুসলিম লীগ তৈরি হয়েছিল আমরা চলো সে সম্পর্কে একটু জেনে নিই। ব্রিটিশ সরকারের প্রতি মুসলমান জনগণের আনুগত্য বৃদ্ধি করা এবং ব্রিটিশ সরকার গৃহীত কোনো ব্যবস্থা সম্পর্কে তাদের কোনো ভুল ধারণার সৃষ্টি হলে তা দূর করা, অর্থাৎ ইতোপূর্বে মুসলমানদের কোনো পৃথক প্ল্যাটফর্ম ছিল না, যে কারণে মুসলমানরা তাদের দাবি দাওয়াগুলো ব্রিটিশ সরকারের কাছে উপস্থাপন করতে পারতো না, কিংবা ব্রিটিশদের কাছাকাছি মুসলমানরা কিন্তু খুব একটা যেতে পারেনি। এর পিছনে আরও একটি কারণ ছিল, আমরা দেখেছি যে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন আসার পরে থেকে হিন্দু সম্প্রদায় অনেকটা ব্রিটিশদের কাছাকাছি ছিল, তারা ইংরেজি শিখেছে, কিন্তু মুসলমানরা এক্ষেত্রে পিছিয়ে ছিল, মুসলমানরা যেহেতু ইংরেজি শিখতো না এবং একটা সময় ভারতীয় উপমহাদেশে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজিকে অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহার যখন শুরু হয় তখন মুসলমান সম্প্রদায় কিন্তু আস্তে আস্তে চাকরিচ্যুত হয়ে যায়, যে কারণে অর্থনৈতিকভাবে মুসলমানরা অনেক পিছিয়ে পড়ে এবং সেই সাথে সামাজিকভাবেও তারা অনেক হেয় প্রতিপন্ন হয়, আস্তে আস্তে তারা নিঃস্ব হয়ে পড়তে থাকে, যে কারণে ব্রিটিশদের সাথে তাদের একটা দূরত্ব বৃদ্ধি পেয়েছে, যে কারণে ভারতীয় মুসলমানদের সাথে ব্রিটিশদের একটা ভুল বোঝাবুঝিরও অবকাশ ছিল। এবং এই মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা তাদের এই সমস্যা বা দাবি দাওয়াগুলো বা ব্রিটিশ সরকারের প্রতি তারা যে অনুগত সেটিও তারা ব্রিটিশ সরকারকে বোঝানোর একটা প্ল্যাটফর্ম হিসেবে তারা এই রাজনৈতিক দলটি গঠন করেছে, অর্থাৎ এটি একটি লক্ষ্য ছিল মুসলিম লীগের, অর্থাৎ কোনো রকম ভুল বোঝাবুঝি হলে সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটানো। এরপরে আমরা দেখি ভারতীয় মুসলমান জনগণের রাজনৈতিক অধিকার ও স্বার্থ সংরক্ষণ, উন্নতি সাধন এবং তাদের প্রয়োজন ও আশা আকাঙ্ক্ষার কথা বিনয়ের সাথে ব্রিটিশ সরকারের কাছে অবহিত করা, অর্থাৎ ভারতীয় মুসলমান সম্প্রদায়ের যে অধিকার বা তাদের যে জায়গায় স্বার্থ রয়েছে তাদের দাবি দেওয়াগুলো মূলত তাদের দাবি দেওয়া অধিকার ব্রিটিশ সরকারের কাছে বিনয়ের সাথে উপস্থাপন করা, এটাই ছিল মূলত মুসলিম লীগের আরও একটি অন্যতম উদ্দেশ্য। এছাড়াও মুসলিম লীগের উপরোক্ত উদ্দেশ্য দুটি অব্যাহত রাখার পাশাপাশি ভারতীয় অন্যান্য সম্প্রদায়ের প্রতি মুসলমান জনগণের মধ্যে যেন বিদ্বেষ ভাব সঞ্চার না হয় তার ব্যবস্থা করা, এটিও মুসলিম লীগের একটি উদ্দেশ্য ছিল, অর্থাৎ ভারতে অন্যান্য সম্প্রদায় যে ছিল বিশেষ করে হিন্দু সম্প্রদায় বা আরও যে মাইনরিটি গ্রুপ ছিল তাদের সাথে কোনো বিদ্বেষ ভাব সৃষ্টি যেন না হয়, সেটিও মুসলিম লীগের একটা উদ্দেশ্য ছিল। এবং আমরা শিক্ষার্থীরা তোমরা খেয়াল করলে দেখবে যে এখানে মুসলিম লীগের উদ্দেশ্যে বা লক্ষ্য উদ্দেশ্যের কোনো জায়গায় কিন্তু ব্রিটিশ বিরোধিতা কথাটি নেই, অর্থাৎ শুরু থেকেই কিন্তু মুসলিম লীগ ব্রিটিশদের প্রতি অনুগত একটি রাজনৈতিক দল হিসেবেই বা ব্রিটিশ রাজের প্রতি অনুগত থেকেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে, বা শুধুমাত্র তাদের দাবি দাওয়াগুলো ব্রিটিশ সরকারের কাছে উপস্থাপন করা এবং ভারতীয় উপমহাদেশের অন্যান্য যে সম্প্রদায়গুলো আছে তাদের সাথে সদ্ভাব বজায় রেখে চলাই ছিল মূলত মুসলিম লীগের লক্ষ্য এবং উদ্দেশ্য। শিক্ষার্থীরা, চলো এবার আমরা
মুসলিম লীগ প্রতিষ্ঠার পর থেকে কিভাবে তারা কার্যক্রম পরিচালনা করেছে, অর্থাৎ মুসলিম লীগের কার্যক্রম সম্পর্কে এবার আমরা একটু ধারণা নিব। ব্রিটিশ সরকারের নিকট দাবি দেওয়া ও আশা কাঙ্ক্ষা তুলে ধরা। ইতিপূর্বে আমরা দেখেছি যে মুসলমানদের ভারতীয় উপমহাদেশে কোনো নিজস্ব সংগঠন বা প্ল্যাটফর্ম ছিল না যেখানে দাঁড়িয়ে তারা নিজেদের অধিকারগুলো ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরতে পারে। মূলত মুসলিম লীগই ভারতীয় উপমহাদেশের প্রথম সংগঠন এবং এই প্ল্যাটফর্মে তারা নিজেদের দাবি দেওয়া আশা কাঙ্ক্ষাগুলো ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরতে শুরু করেছে এবং তাদের যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরেছে। এবং এই মুসলিম লীগ তৈরির পূর্বে মূলত সত্যিকার অর্থে ভারতীয় উপমহাদেশে মুসলমানরা সেভাবে সংগঠিত ছিল না, যেটি এই রাজনৈতিক দলটি তৈরি হওয়ার পর আস্তে আস্তে তারা সংগঠিত হতে থাকে এবং তাদের যে দাবি দাওয়াগুলি আছে সেগুলি তারা যথাসময়ে ব্রিটিশ সরকারের কাছে উপস্থাপন করা শুরু করে। অর্থাৎ এভাবে তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। পৃথক নির্বাচনের ব্যবস্থা। প্রিন্স আগা খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল লর্ড মিন্টো, তার কাছে একটি প্রতিনিধি দল যায়, মুসলিম লীগের একটি প্রতিনিধি দল যায় এবং সেখানে তারা তাদের মুসলমানদের বিভিন্ন দাবি দাওয়াগুলো উপস্থাপন করে। তার মধ্যে একটি ছিল পৃথক নির্বাচনের দাবি, যে দাবিতে তারা উপস্থাপন করার পর পরবর্তীতে ভারতের সচিব লর্ড মর্লি এবং বড়লাট লর্ড মিন্টো তারা পরস্পর পত্র বিনিময়ের মধ্যে এই মাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোচনা করে এবং আস্তে আস্তে বিভিন্ন ফোরামে এটি আলোচনা হওয়ার পর একটা সময় আমরা এসে দেখেছি যে 1909 সালে যে ভারত শাসন আইন তৈরি হয় সেখানে মুসলমানদের জন্য কিন্তু পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। অর্থাৎ এটি মুসলমানদের দাবির প্রেক্ষাপটেই বা প্রেক্ষিতেই এই ব্রিটিশ সরকার এই সিদ্ধান্তটি গ্রহণ করে। এরপরে আমরা দেখি দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধ আন্দোলনে আগ্রহ প্রকাশ। অর্থাৎ 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার পরে আমরা সেই সময় বা কংগ্রেস তখন ভারতে স্বায়ত্তশাসন আন্দোলন করছিল এবং ভারতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন অব্যাহত রেখেছিল এবং সেই আন্দোলনে ভারতের প্রভাবশালী মুসলমান নেতৃবৃন্দ যেমন মাওলানা শওকত আলী, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা আবুল কালাম আজাদ, তারা এই ভারতের স্বায়ত্তশাসন আন্দোলন এবং দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার আন্দোলনকে ভীষণভাবে সমর্থন করেছে এবং সেগুলো দেখে মুসলিম লীগে উদ্বুদ্ধ হয়েছে ভারতীয় উপমহাদেশে স্বায়ত্তশাসন আন্দোলন এবং দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার আন্দোলনে। অর্থাৎ এই আন্দোলনের সাথেও কংগ্রেসের সাথে মুসলিম লীগও সম্পৃক্ত ছিল ভারতীয় উপমহাদেশে। এরপরে আমরা এখানে শিক্ষার্থীরা তোমাদের আরও একটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে 1916 সালে ভারতীয় উপমহাদেশে অর্থাৎ কংগ্রেস এবং মুসলিম লীগ তাদের স্ব অধিবেশনের আহ্বান করে। ভারতের লখনউ নামে একটি শহর রয়েছে এই শহরে এবং সেখানে কংগ্রেস এবং মুসলিম লীগের প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করে এবং সেখানে তাদের একটা চমৎকার একটা সম্মিলন হয় যেখানে তারা দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন আলাপ আলোচনা করে এবং সেখানে এই সম্মেলনটাকে বলা হয় হিন্দু এবং মুসলমান সম্প্রীতির উজ্জ্বল দলিল বা হিন্দু এবং মুসলমানদের মধ্যে ইতিপূর্বে বঙ্গভঙ্গের ফলে যে একটা ভুল বোঝাবুঝি কিংবা দূরত্বের সৃষ্টি হয়েছিল এই লখনউ চুক্তির মাধ্যমে সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একত্রিত হয়ে ভারতীয় উপমহাদেশে স্বায়ত্তশাসন আন্দোলন এবং দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন অব্যাহত রেখেছে। অর্থাৎ এই কার্যক্রমে আমরা দেখেছি যে ভারতীয় উপমহাদেশের এই রাজনৈতিক দলটি অর্থাৎ মুসলিম লীগ তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। শিক্ষার্থীরা এরপরে জিন্নার 14 দফা ও মুসলমান জনগণের স্বার্থ রক্ষার একক প্রচেষ্টা। আমরা জানি যে 1928 সালে পণ্ডিত মতিলাল নেহরুর নেতৃত্বে একটি রিপোর্ট পেশ হয় যেটি আমরা নেহরু রিপোর্ট হিসেবে জানি। এই রিপোর্টটি যখন পেশ করা হয় সেখানে ভারতীয় উপমহাদেশের মুসলমান সম্প্রদায় অনেকটা হতাশ হয়ে পড়ে এবং তারা মনে করে যে এটি শুধুমাত্র হিন্দুদের স্বার্থেই। তখন এর পাশাপাশি পাল্টা হিসেবে জবাব হিসেবে মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে একটি দাবি 1929 সালে পেশ করা হয় যেটিকে আমরা বলি জিন্নার 14 দফা দাবি। এই দাবি ভারতীয় উপমহাদেশে পেশ করা হয় মুসলমানদের নেতৃত্বে মুসলিম লীগের প্ল্যাটফর্মে। অর্থাৎ তাদের মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য এই দাবিটি অর্থাৎ জিন্নার 14 দফা দাবি উত্থাপন করা হয়। সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তনের ধারণা প্রত্যাখ্যান। অর্থাৎ আমরা দেখেছি যে 1935 সালে যে ভারত শাসন আইন তৈরি হয় সেখানে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের একটা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল কিন্তু সেই পরিকল্পনা মুসলিম লীগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। এর পেছনের কারণ হচ্ছে এই পরিকল্পনায় মুসলমানরা অর্থাৎ তাদের যে তারা নিজস্ব তাদের যে দাবি দেওয়া অধিকার কিংবা তাদের ভূখণ্ডে তারা সংখ্যাগরিষ্ঠ হিসেবে
বসবাস করবে সেই স্বপ্ন কিন্তু তাদের এই সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন করার ফলে সেটি বাস্তবায়িত হবে না। এই সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনাটা করা হয়েছিল এভাবে যে ভারতীয় উপমহাদেশে যে প্রদেশগুলো আছে সেই প্রদেশ এবং যতগুলো দেশীয় রাজ্য ছিল এই সব সকল অংশের সমন্বয়ে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন করা হবে, যে কারণে মুসলমানরা ভেবেছে যে তাদের যে পৃথক আবাসভূমি গঠনের যে একটা স্বপ্ন সেটি আসলে পূরণ হবে না, যে কারণে তারা এটি প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ 1935 সালে ভারত শাসন আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের যে পরিকল্পনা সেটি মুসলিম লীগ প্রত্যাখ্যান করে। এরপরে শিক্ষার্থীরা আমরা দেখেছি দ্বি জাতি তত্ত্ব এবং লাহোর প্রস্তাব। আমরা জানি যে মোহাম্মদ আলী জিন্না ভারতীয় উপমহাদেশের এই দীর্ঘ ব্রিটিশ শাসনের তিক্ত অভিজ্ঞতা থেকে তিনি যেটি উপলব্ধি করেছিলেন এবং প্রকাশ করেছিলেন সেটি হচ্ছে ভারতীয় উপমহাদেশের এই দুটি প্রধান সম্প্রদায় হিন্দু এবং মুসলমান সম্প্রদায় তাদের ভাষা সংস্কৃতি তাদের সব কিছুই কিন্তু পৃথক, সুতরাং এই দুটো সম্প্রদায়ের একসাথে বসবাস করা খুব কঠিন, যে কারণে তারও এই উপলব্ধি থেকেই কিন্তু তার টু নেশন থিওরি বা দ্বি জাতি তত্ত্ব উত্থাপন করেছিলেন, যার মধ্য দিয়ে এবং পরবর্তীতে এই দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতেই কিন্তু ভারতীয় উপমহাদেশ দুটি ভাগে ভাগ হয়ে যায়। এবং সেই তত্ত্বটি কিন্তু তিনি মুসলিম লীগের প্ল্যাটফর্ম থেকেই উত্থাপন করেছিলেন এবং এরপরে সেই একই প্ল্যাটফর্মে আমরা দেখেছি শেরে বাংলায় কে ফজলুল হক মুসলমানদের জন্য অর্থাৎ মুসলমান জনসংখ্যা অধ্যুষিত অঞ্চলগুলোতে একাধিক রাষ্ট্র অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের কথা তিনি বলেছেন, একাধিক রাষ্ট্র গঠনের কথা তিনি বলেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ ধরে তোমাদের সাথে মুসলিম লীগের গঠনের প্রেক্ষাপট, মুসলিম লীগের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং মুসলিম লীগ কীভাবে তাদের কার্যক্রম ভারতীয় উপমহাদেশে পরিচালনা করেছে এবং মুসলিম লীগের সবচেয়ে বড় যে সফলতা সেটি হচ্ছে পাকিস্তান নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, তো সেই সম্পর্কে যে আলোচনা করলাম আমি আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। এরপরে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভারতীয় উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ আইন, সেটি হচ্ছে 1909 সালের ভারত শাসন আইন। প্রিয় শিক্ষার্থীরা, ব্রিটিশ সরকার ভারতীয় উপমহাদেশকে শাসন করতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন আইন তৈরি করেছে, যদিও সে আইনগুলো ভারতীয় উপমহাদেশের জনগণকে কখনো সন্তুষ্ট করতে পারেনি পুরোপুরি, কারণ সেই আইনগুলোর মধ্যে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু ব্রিটিশরা তারপরেও বিভিন্ন সময়ে ব্রিটিশ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন আইন প্রণয়ন করেছে ভারতীয় উপমহাদেশকে শাসন করার জন্য। তার মধ্যে একটি অন্যতম আইন হচ্ছে 1909 সালের ভারত শাসন আইন, বা এই আইনটাকে আমরা আরও একটি নামে জানি, মর্লিমিন্টু সংস্কার আইন। কেন আসলে মর্লিমিন্টু সংস্কার আইন বলা হয়, তার কারণ হচ্ছে এই আইনটি যখন তৈরি হয়েছে তখন ভারত সচিব ছিলেন লর্ড মর্লি এবং তৎকালীন বড়লাট বা ভাইসরয় বা গভর্নর জেনারেল হিসেবে ছিলেন লর্ড মিন্টু, তাদের নামানুসারে এই আইনকে আবার মর্লিমিন্টু সংস্কার আইনও বলা হয়। আমরা জানি যে ইতিপূর্বে ভারতীয় উপমহাদেশে আরও দুটো আইন তৈরি হয়েছিল, অর্থাৎ 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এবং 1892 সালে আরও একটি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট তৈরি হয়েছিল, যে আইনগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি ছিল, যে কারণে ভারতীয় জনগণকে সন্তুষ্ট করতে পারেনি, বরং ভারতীয় উপমহাদেশে শাসনতান্ত্রিক অচল অবস্থার সৃষ্টি হয়। উপরন্তু 1905 সালে দিকে বা সেই সময় লর্ড কার্জনের নেতৃত্বে অনেক আইন তৈরি হয়েছে বা বিভিন্ন শাসনতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের ফলে ভারতীয় উপমহাদেশে অনেক অসন্তোষ সৃষ্টি হয়েছিল, নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে ওই সময়টা অতিবাহিত হয়েছে, যে কারণে ভারতীয় জনগণের চাহিদা বা দাবির প্রেক্ষাপটেই আবার একসময় অর্থাৎ এই লর্ড মর্লি এবং মিন্টোর সময় ভারতীয় উপমহাদেশে এই আইনকে সংস্কার করার জন্য একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং একটি সংস্কার প্রস্তাব বা একটি বিল সেই সময় ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করা হয় 1908 সালে। এই আইনটি 1909 সালে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষের দ্বারা অর্থাৎ হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্সের পাশ হওয়ার মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে এটি প্রয়োগ করা হয়, অর্থাৎ 1909 সালের ভারত শাসন আইন আমরা এভাবে পাই। এবার আমরা এই আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, 1909 সালের এই ভারত শাসন আইন বা মর্লিমিন্টু সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ছিল প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন। এই আইনে সর্বপ্রথম ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থার সূচনা করা হয়। এর মাধ্যমে ভারতীয় আইনসভাকে বর্ধিত করে সদস্য সংখ্যা 16 থেকে 68 করা হয়। অতিরিক্ত সদস্যগণ বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা, বিশ্ববিদ্যালয়, সিনেট, বাণিজ্যিক সংস্থা হতে নির্বাচিত হতে পারতেন। অর্থাৎ আমরা এই আইনের মাধ্যমে দেখি যে ভারতীয় উপমহাদেশে প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থার একটা পথ সুগম হয়, অর্থাৎ সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়। এরপর এছাড়াও এই আইনের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল পৃথক নির্বাচন ব্যবস্থা। এই আইনে সর্বপ্রথম মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করা হয়, এর ফলে মুসলমান প্রতিনিধিগণ মুসলমান ভোটার দ্বারা নির্বাচিত হওয়ার সুযোগ লাভ করেন।
1909 সালে ভারত শাসন আইনের আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখব, সংখ্যা সাম্যনীতি। এই আইনের মাধ্যমে স্থির করা হয় যে যেসব প্রদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেসব প্রদেশের আইনসভায় তারা জনসংখ্যার তুলনায় কম আসন পাবে, আবার যেসব প্রদেশে মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ সেসব প্রদেশের আইনসভায় তারা জনসংখ্যার তুলনায় বেশি আসন পাবেন। এছাড়াও আরও বলা হয় যে মুসলমানরা কেন্দ্রীয় আইনসভায় নির্বাচিত ভারতীয় আসনের এক তৃতীয়াংশ লাভ করবে। অর্থাৎ এখানে সংখ্যা সাম্যনীতিটিকে গুরুত্ব দেওয়া হয়েছে যাতে কোনো সম্প্রদায় বঞ্চিত না হয় প্রতিনিধিত্বের ক্ষেত্রে, আমরা সেটি 1909 সালের ভারত শাসন আইনের মাধ্যমে লক্ষ্য করি। আমরা এবার আরেকটি বৈশিষ্ট্য দেখব, সীমিত ভোটাধিকার। এই আইনের দ্বারা সীমিত আকারে ভোটাধিকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভার সদস্য নির্বাচনের ক্ষেত্রে সাধারণ জনগণের ভোটাধিকার প্রয়োগের অধিকার প্রদান না করে তা শুধুমাত্র ভূস্বামী, বণিক সমিতি, পেশাজীবী সংগঠন, পৌরসভা, স্থানীয় স্বায়ত্তশাসিত বোর্ড, বিশ্ববিদ্যালয়ের সিনেটর প্রভৃতি বিশিষ্ট ব্যক্তির জন্য সংরক্ষিত বা সীমিত করে দেওয়া হয়, আসলে যার মাধ্যমে ভোটাধিকারকে সীমিত করা হয়, যেটি আসলে পরবর্তীতে ভীষণভাবে সমালোচিত হয়েছিল। শিক্ষার্থীরা, এবার আমরা 1909 সালে ভারত শাসন আইনের আরেকটি বৈশিষ্ট্য দেখব, নির্বাচন ব্যবস্থার স্বীকৃতি প্রদান। এই আইনে সর্বপ্রথম নির্বাচন ব্যবস্থা স্বীকৃতি পায় এবং এর সাথে সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন প্রথাও প্রবর্তিত হয়, তবে এর পাশাপাশি মনোনয়ন ব্যবস্থাও ছিল। নির্বাচন পদ্ধতি কেমন ছিল? এই আইনের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষ এই উভয় ধরনের নির্বাচন পদ্ধতি অব্যাহত রাখা হয়েছিল বা চালু করা হয়েছিল। 1909 সালে ভারত শাসন আইনে কেন্দ্রীয় আইন সভা কীভাবে গঠিত হয়েছে সেটি আমরা একটু দেখব। এই আইনের দ্বারা কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা 16 থেকে বৃদ্ধি করে 69 করা হয়। এর মধ্যে 37 জন সরকারি সদস্য, সেই 37 জনের মধ্যে আবার 28 জন গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত ও 32 জন বেসরকারি সদস্যের সমন্বয়ে গঠিত। এই 32 জনের মধ্যে আবার 5 জন গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত এবং 27 জন নির্বাচিত। অর্থাৎ এভাবে কেন্দ্রীয় আইন পরিষদ গঠন করা হয়েছে 1909 সালের ভারত শাসন আইনের মাধ্যমে। প্রাদেশিক আইন পরিষদ কীভাবে গঠিত হয়েছিল সেটি আমরা এবার দেখে নেব। এই আইনে প্রাদেশিক আইন পরিষদগুলোর সদস্য সংখ্যাও বৃদ্ধি করা হয়। বাংলা প্রদেশে 52 জন এবং মুম্বাই, মাদ্রাস, উত্তরপ্রদেশে প্রতি প্রদেশে 47 জন সদস্য থাকার বিধান করা হয়। প্রদেশের আইন পরিষদসমূহে সরকারি সদস্যের সংখ্যাগরিষ্ঠতা কমিয়ে বেসরকারি সদস্যের সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি করা হয়। অর্থাৎ এভাবে প্রাদেশিক আইন পরিষদ গঠন করা হয়েছিল 1909 সালের ভারত শাসন আইনে। এই আইনে আইনসভার ক্ষমতা বৃদ্ধি করা হয়। এই আইনে আইন পরিষদগুলোর ক্ষমতা ও কার্যাবলী কিছুটা বৃদ্ধি করা হয়। আইন পরিষদের সদস্যগণকে যে কোনো প্রশ্ন, সম্পূরক প্রশ্ন ও জনস্বার্থ বিষয়ক প্রশ্ন উত্থাপনের ক্ষমতা প্রদান করা হয় এবং এগুলোর উপর ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। 1909 সালের ভারত শাসন আইনে গভর্নর জেনারেলের কার্যনির্বাহী পরিষদে ভারতীয়দের অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ এই আইনের মাধ্যমেই কিন্তু সর্বপ্রথম গভর্নর জেনারেলের যে কার্যনির্বাহী পরিষদ সেখানে আইন বিষয়ক সদস্য হিসেবে ভারতীয়দের অন্তর্ভুক্ত করার একটা বিধান করা হয়, যেটি খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত ছিল ব্রিটিশ সরকারের। এবার আমরা দেখব যে শ্রেণী ও স্বার্থগত প্রতিনিধিত্ব ব্যবস্থা কেমন ছিল। এই আইনে আঞ্চলিক প্রতিনিধিত্বের পরিবর্তে শ্রেণী ও স্বার্থের প্রতিনিধিত্বের দাবি স্বীকৃত হয়, কেননা এখানে বলা হয় যে নির্বাচক মণ্ডলী গঠিত হবে জেলা বোর্ড, পৌরসভা, স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বৃহৎ ভূস্বামী প্রভৃতি বিশেষ শ্রেণী বা গোষ্ঠী কর্তৃক। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ ধরে 1909 সালে ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো বা গুরুত্বপূর্ণ অংশগুলি তোমাদের সাথে আলোচনা করেছি। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এই 1909 সালে ভারত শাসন আইন দেখলে মনে হয় যে আসলে অত্যন্ত চমৎকার ছিল এই আইনটি, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে যে এই আইন প্রয়োগের ক্ষেত্রে তেমন কোনো সুযোগ সুবিধা আসলে ভারতীয় উপমহাদেশের জনগণকে দেওয়া হয়নি বা জনগণকে সম্পৃক্ত করে করা হয়নি, যে কারণে এই আইনটিও ভারতীয় জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। কিন্তু ব্রিটিশ সরকার থেমেছিল না, তারা একের পর এক আইন তৈরি করেছে। সেই প্রেক্ষাপটে আমরা আরও একটি আইন পাই ভারতীয় উপমহাদেশে, সেটি হচ্ছে 1919 সালের ভারত শাসন আইন। যে আইনটি তৈরি করার সময় ভারত সচিব ছিলেন মন্টেগু এবং বড়লাট ছিলেন চেমসফোর্ড, যে কারণে তাদের এই নামানুসারে এই আইনটিকে আবার মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনও বলা হয়। এই আইনটি, এই আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো কী ছিল সেটি আমরা একটু দেখব। সংক্ষেপে আমি 1919 সালে ভারত শাসন আইন নিয়ে আলোচনা করব। অর্থাৎ 1919 সালে ভারত শাসন
আইন বা মন্টেগু জেমস ফোর্ড সংস্কার আইন। এই আইনে এই সংস্কার আইনে ক্ষমতা ও বিষয় বণ্টন যেভাবে হয়েছিল, কেন্দ্রীয় বিষয় পররাষ্ট্র, প্রতিরক্ষা, ডাক, তার, রেলপথ, ব্যাংক, ব্যবসা বাণিজ্য, এই অংশগুলো ছিল কেন্দ্রীয় সরকারের অধীনে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার পররাষ্ট্র, প্রতিরক্ষা, ডাক, তার, রেলপথ, ব্যাংক, ব্যবসা বাণিজ্য এই অংশ নিয়ন্ত্রণ করবে। এবং প্রাদেশিক সরকার, অর্থাৎ আমরা জানি যে ভারতীয় উপমহাদেশ বিভিন্ন প্রদেশে বিভক্ত ছিল, প্রাদেশিক সরকার ছিল, এবং এই প্রাদেশিক বিষয়গুলোর মধ্যে ছিল আইন শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সেচ, ভূমিকর, বন, যেগুলো প্রদেশ যে বিষয়গুলোর উপর প্রদেশের কর্তৃত্ব থাকবে। অর্থাৎ এভাবে বিষয়গুলি বণ্টন করা হয়েছিল 1919 সালে ভারত শাসন আইনে। 1919 সালে ভারত শাসনের আইনের একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা, প্রাদেশিক দ্বৈত শাসন। তোমাদের আগে বুঝতে হবে দ্বৈত শাসন কী। দ্বৈত শাসন হচ্ছে যখন একটা প্রশাসনে দুটি কর্তৃপক্ষের উপস্থিতি থাকে, তখন সেই প্রশাসনকে, তখন সেই শাসনকে দ্বৈত শাসন বলা হয়। এখানে বিষয়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়, ভাগ করে সংরক্ষিত এবং হস্তান্তরিত দুই ভাগে ভাগ করে দেওয়া হয়। আমরা একটু দেখে নেব 1919 সালে ভারত শাসন আইনে কীভাবে প্রদেশে দ্বৈত শাসন প্রয়োগ করা হয়েছিল এবং কীভাবে ভাগ করা হয়েছিল বিষয়গুলোকে। প্রাদেশিক বিষয়গুলো অর্থাৎ সংরক্ষিত বিষয়, জেল, পুলিশ, বিচার, দুর্ভিক্ষ, ত্রাণ, অর্থ, সেচ, ভূমি, বন ইত্যাদি, যেগুলো সংরক্ষিত বিষয়। এবং হস্তান্তরিত যে বিষয়গুলো ছিল কৃষি, শিক্ষা, জনস্বাস্থ্য, শিল্প, সমবায়, স্থানীয় সরকার, আবগারি, পূর্ত ইত্যাদি। অর্থাৎ এভাবেই দ্বৈত শাসন ব্যবস্থা প্রয়োগ করা হয়েছিল প্রদেশে, যেটি 1919 সালে ভারত শাসন আইনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার আমরা এছাড়াও ভারতীয় উপমহাদেশে এই 1919 সালে যে ভারত শাসন আইন, তার আরও কতগুলি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, আমি একটু সংক্ষেপে তোমাদের সাথে সেগুলো আলোচনা করছি। দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা গঠন করা হয়েছিল, সীমিত ক্ষমতা সম্পন্ন আইনসভা, অর্থাৎ আইনসভার ক্ষমতা অনেক সীমিত করা হয়েছিল, গভর্নর জেনারেলের শাসন পরিষদ গঠন করা হয়েছিল, সংসদীয় পদ্ধতির সরকার ছিল, প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রদান করা হয়েছিল, প্রাদেশিক স্বায়ত্তশাসন, সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা, এই আইনের কার্যকারিতা পরীক্ষার জন্য উপদেষ্টা বোর্ড গঠন, ভারত সচিবের ক্ষমতা বৃদ্ধি, 12 সদস্য বিশিষ্ট কাউন্সিল অফ ইন্ডিয়া গঠন, ভারতীয় হাই কমিশনার পদ সৃষ্টি, কর্ম কমিশন গঠন, এগুলো ছিল 1919 সালের ভারত শাসন আইনের প্রধান প্রধান বৈশিষ্ট্য। কিন্তু এই আইনটিও ভারতীয় জনগণকে সন্তুষ্ট করতে পারেনি, কারণ এখানেও ভারতীয়দের অন্তর্ভুক্তির ক্ষেত্রে, ভারতীয়দের সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে ব্রিটিশ সরকার সেভাবে উদারতার পরিচয় দিতে পারেনি, যে কারণে এই আইনটিও ভারতীয় জনগণকে মনোপুত করতে পারেনি। বরং সেই সময় আমরা দেখেছি যে ভারতীয় উপমহাদেশে দুটি আন্দোলন চলছিল, একটি হচ্ছে খিলাফত আন্দোলন এবং অন্যটি হচ্ছে অসহযোগ আন্দোলন। এভাবে ভারতীয় উপমহাদেশের শাসনতান্ত্রিক ব্যবস্থা সামনের দিকে অগ্রসর হয়েছে। এরপরে আমরা দেখেছি 1923 সালে একটি ভারতে একটি সম্মেলন হয়েছে, অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে একটি প্যাক্ট হয়েছে, যেটিকে বেঙ্গল প্যাক্ট বলা হয়, যার মাধ্যমে হিন্দু এবং মুসলমানদের মধ্যে আবারও সম্প্রীতি সৃষ্টি করার একটা সুযোগ তৈরি হয়েছে। অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এটি উপলব্ধি করেছিলেন যে ভারতীয় উপমহাদেশের হিন্দু এবং মুসলমান সম্প্রদায় যদি একত্রিত না হতে পারে, তাহলে কখনোই এই উপমহাদেশ থেকে ব্রিটিশদেরকে তাড়ানো যাবে না এবং দায়িত্বশীল সরকারও প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সে কারণেই 1923 সালে বেঙ্গল প্যাক্ট গঠন করা হয়েছিল। তবে আস্তে আস্তে ভারতীয় উপমহাদেশের শাসন ব্যবস্থা অনেকটা জটিলতার দিকেই অগ্রসর হচ্ছিল। এরকমই একটি অবস্থায় এই শাসনতান্ত্রিক সমস্যা বা জটিলতা থেকে বের হয়ে আসার জন্য বা দূর করার জন্য ব্রিটিশ সরকার একটি কমিশন গঠন করে স্যার জন সাইমনের নেতৃত্বে, যে কমিশনটা ভারতীয় উপমহাদেশের সাইমন কমিশন হিসেবে পরিচিত। এবং এই কমিশনের উদ্দেশ্য ছিল ভারতীয় উপমহাদেশের যে শাসনতান্ত্রিক অচল অবস্থা সৃষ্টি হয়েছে তা খতিয়ে দেখা এবং তা নিরসন করা। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই সাইমন কমিশনের যে 3 সদস্য ছিলেন, এই 3 জনই ছিলেন ব্রিটিশ নাগরিক, তারা একজন, এখানে একজনও ভারতীয় নাগরিক ছিলেন না, যে কারণে ভারতীয় উপমহাদেশের নেতৃবৃন্দ অর্থাৎ কংগ্রেস এবং মুসলিম লীগ তারা এই কমিশনকে ব্যঙ্গ করে অল হোয়াইট কমিশন বা সাদা কমিশন হিসেবে আখ্যায়িত করে। এতে করে ভারতীয় উপমহাদেশের সমস্যা আরও বেশি জটিলতার দিকে অগ্রসর হতে থাকে। এবং এরপরে আমরা দেখেছি যে 1928 সালে পণ্ডিত মতিলাল নেহরুর নেতৃত্বে একটি রিপোর্ট তিনি পেশ করেন, যেটি আমরা নেহরু রিপোর্ট হিসেবে জানি। এই নেহরু রিপোর্ট প্রকাশ হওয়ার পরে আবার দেখেছি যে তার প্রতিপক্ষ হিসেবে বা তার প্রতিবাদ হিসেবে আমরা মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে, জিন্নার 14 দফা দাবি উত্থাপন করতে দেখি,
দেখেছি। এতে করে ভারতের শাসনতান্ত্রিক অবস্থা আরও জটিল হয়। তখন এই উদ্ভূত পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য বা নিয়ন্ত্রণে আনার জন্য ব্রিটিশ সরকার লন্ডনে গোলটেবিল বৈঠকের আমন্ত্রণ জানায় এবং পরপর তিনটি গোলটেবিল বৈঠক 1930-32 সালে লন্ডনে অনুষ্ঠিত হয়। কিন্তু এই সময়ে অনেক ভারতীয় লন্ডনে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করলেও তারা শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরে আসে। তবে এই দীর্ঘ আলোচনার পর ব্রিটিশ সরকার যেটি করে যে এই আলাপ আলোচনাগুলো বা তাদের সিদ্ধান্তগুলো 1934 সালে তারা একটি হোয়াইট পেপার আকারে বা শ্বেতপত্র আকারে এটি প্রকাশ করে এবং সেটি ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হওয়ার পর 1935 সালে ভারত শাসন আইন হিসেবে ভারতীয় উপমহাদেশে আবার প্রয়োগ করা হয়, যেটি ইতিহাসে 1935 সালে ভারত শাসন আইন হিসেবে পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে একটু জেনে নিই। ১৯৩৫ সালে ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে এবার আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা। এই আইনে ব্রিটিশ ভারতের 11টি প্রদেশ ও যোগদানেচ্ছু দেশীয় রাজ্যগুলো নিয়ে একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা করা হয়, অর্থাৎ সর্বভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা করে ব্রিটিশ সরকার এই আইনের মাধ্যমে। অর্থাৎ 1935 সালে ভারত শাসন আইনের যেটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। এছাড়াও 1935 সালে ভারত শাসন আইনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সরকারি বিষয় বিভাগ বা ক্ষমতা বণ্টন নীতি। এই আইনে শাসন সংক্রান্ত বিষয়সমূহকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কেন্দ্রীয় বিষয় যেখানে ছিল 59টি বিষয় এবং প্রাদেশিক বিষয় 54টি এবং যুগ্ম বিষয়, অর্থাৎ কেন্দ্রীয় বিষয় কেন্দ্রীয় সরকারের অধীনে থাকবে এবং প্রাদেশিক বিষয়গুলোতে প্রদেশের কর্তৃত্ব থাকবে এবং যুগ্ম বিষয় হচ্ছে যেখানে কেন্দ্র এবং প্রদেশ উভয়েরই কর্তৃত্ব থাকবে। এরকম করেই এইভাবেই সরকারি বিষয়গুলি বণ্টন করা হয়েছিল তিন ভাগে। এছাড়াও ভারত 1935 সালে ভারত শাসন আইনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রে দ্বৈত শাসন। ইতিপূর্বে আমরা 1919 সালে ভারত শাসন আইনে দেখেছি প্রদেশে দ্বৈত শাসন। 1935 সালে ভারত শাসন আইনে এই প্রদেশের দ্বৈত শাসনকে রহিত করে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, চালু করা হয়েছে। কেন্দ্রীয় বিষয়সমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে, হস্তান্তরিত বিষয় যেগুলো ছিল মন্ত্রীদের হাতে এবং সংরক্ষিত বিষয় গভর্নর জেনারেল এবং তার উপদেষ্টা মণ্ডলীর হাতে। এভাবে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। 1935 সালে ভারত শাসন আইনের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। এই আইনে প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করে স্বায়ত্তশাসন ও দায়িত্বশীল সরকার গঠনের ঘোষণা প্রদান করা হয়। প্রাদেশিক মন্ত্রিসভাকে আইনসভার নিকট জবাবদিহি করার বিধান করা হয়, অর্থাৎ প্রাদেশিক স্বায়ত্তশাসনের অর্থ হচ্ছে প্রদেশগুলো সাংবিধানিকভাবে কেন্দ্রের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজস্ব আওতাধীন কার্যক্রম পরিচালনা করবে, অর্থাৎ নিজস্ব শাসন ব্যবস্থা পরিচালনা করবে। এটি ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূল কথা, অর্থাৎ প্রদেশের জনগণ তাদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করবে, পাশাপাশি দায়িত্বশীল সরকার সেখানে প্রতিষ্ঠিত হবে, যেটি যেই আশ্বাস 1935 সালে ভারত শাসন আইনে দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা। তোমাদের এই জায়গা থেকে প্রশ্ন আসে প্রাদেশিক স্বায়ত্তশাসন কী, সুতরাং শিক্ষার্থীরা তোমাদেরকে এই অংশটুকু ভালোভাবে আত্মস্থ করতে হবে, প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে আসলে কী বুঝি। 1935 সালে ভারত শাসন আইনের এছাড়াও আরও গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আদালত। এই আইনে তিনজন বিচারপতির সমন্বয়ে যুক্তরাষ্ট্রীয় আদালত গঠনের ব্যবস্থা করা হয়, তবে সর্বোচ্চ আপিল বিভাগ হিসেবে ব্রিটিশ প্রিভি কাউন্সিল থেকে যায়। অর্থাৎ আমরা জানি যে ব্রিটিশ প্রিভি কাউন্সিল হচ্ছে সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে। এখনও পর্যন্ত ইংল্যান্ডে যে বিচার ব্যবস্থা সেটিকে আমরা দুর্বল বিচার ব্যবস্থা হিসেবে জানি, কারণ সেখানে প্রিভি কাউন্সিল অপ্রতিরোধ ক্ষমতার চর্চা করে থাকে, আপিল আদালত হিসেবে কাজ করে থাকে। এবং আমরা 1935 সালে ভারত শাসন আইনেও সেটি দেখেছি যে সর্বোচ্চ আপিল বিভাগ হিসেবে ব্রিটিশ প্রিভি কাউন্সিলই থেকে যাবে। তার মানে এখানে ভারতীয় জনগণের অংশগ্রহণ কিংবা ভারতীয় জনগণের অধিকার সেভাবে প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগই ছিল না 1935 সালে ভারত শাসন আইনে। আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখব, গভর্নর জেনারেল ও গভর্নরের বিশেষ ক্ষমতা, যেটি 1935 সালে ভারত শাসন আইনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। এখানে গভর্নর জেনারেল এবং গভর্নরের অপ্রতিরোধ ক্ষমতা দেওয়া হয়েছিল আইনের মাধ্যমে। এই আইনে গভর্নর জেনারেল ও গভর্নরকে প্রচুর ক্ষমতা প্রদান করা হয়। তারা মন্ত্রিসভার উপদেশ উপেক্ষা করতে পারতেন, তাদের হাতে বিশেষ ক্ষমতা, স্বেচ্ছাধীন ক্ষমতা ও ব্যক্তিগত বিচার বুদ্ধিমূলক ক্ষমতা অর্পণ করা হয়। গভর্নর জেনারেল অধ্যাদেশ জারি করতে পারতেন এবং যে কোনো আইনের বিরুদ্ধে ভেটো দিতে পারতেন, যে কারণে ভারত
ভারতীয় উপমহাদেশে যে প্রাদেশিক স্বায়ত্তশাসনের মাধ্যমে যে দায়িত্বশীল সরকার গঠনের কথা বলা হয়েছিল, সেখানে দেখা গেছে যে এই অংশের সাথে সম্পূর্ণই কনফ্লিক্ট করে। অর্থাৎ ওই প্রাদেশিক স্বায়ত্তশাসন ছিল মূলত প্রহসন, মূলত মূল ক্ষমতা ছিল গভর্নর এবং গভর্নর জেনারেলের হাতে, যে কারণে এই আইনটিও একসময় ব্যর্থতায় পর্যবসিত হয়। শিক্ষার্থীরা, চলো এবার আমরা 1935 সালে ভারত শাসন আইনের আরেকটি বৈশিষ্ট্য দেখে নেব। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, ব্যবস্থাপক সভা বা বিধানসভা, যেটি গঠিত হয়েছিল এভাবে: কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ, সদস্য 375 জন, এর মধ্যে 125 জন দেশীয় রাজাদের দ্বারা মনোনীত, 246 জন প্রাদেশিক আইনসভার মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচিত, 3 জন শিল্প ও বণিক সংস্থার প্রতিনিধি, 1 জন শ্রম সংস্থার প্রতিনিধি। অর্থাৎ এভাবেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থাপক সভা বা বিধানসভা গঠিত হয়েছিল। এবার আমরা দেখে নেব রাষ্ট্রীয় সভা কীভাবে গঠিত হয়েছিল। কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষ, সদস্য সংখ্যা, এটি হচ্ছে কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষ এবং এর সদস্য সংখ্যা 260 জন, এর মধ্যে 156 জন ব্রিটিশ ভারতের প্রদেশগুলোর প্রতিনিধি, 140 জন পৃথক নির্বাচনের মাধ্যমে প্রত্যক্ষভাবে নির্বাচিত, 7 জন ইউরোপীয় সদস্য, 2 জন ভারতীয় খ্রিস্টান, 1 জন অ্যাংলো ইন্ডিয়ান। অর্থাৎ এভাবেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্নকক্ষ অর্থাৎ রাষ্ট্রীয় সভা গঠিত হয়েছিল 1935 সালে ভারত শাসন আইনের মাধ্যমে। 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী সিন্ধু এবং উড়িষ্যা নামে 2টি নতুন প্রদেশ সৃষ্টি করা হয়। অর্থাৎ এই আইনের পর আমরা সিন্ধু এবং উড়িষ্যা নামে 2টি নতুন প্রদেশ পাই, এবং এই আইনের মাধ্যমে বার্মাকে পৃথক করে দেওয়া হয়েছে, যেটি বর্তমান মিয়ানমার আমরা জানি। এই আইনের মাধ্যমে বার্মাকে পৃথকীকরণ করা হয় ভারতবর্ষ থেকে। প্রতিনিধিত্ব ব্যবস্থার বিন্যাস কেমন ছিল এবার আমরা দেখে নেব। এই আইন দ্বারা পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা হয় এবং কেন্দ্রীয় আইনসভার 1/3 আসন মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয়। তাছাড়া সাধারণ আসনগুলোতে তফসিলভুক্ত নিম্নবর্ণের হিন্দুদের জন্য কিছু সংখ্যক আসন সংরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়। এবার আমরা দেখব শাসন বিভাগের প্রাধান্য, এই বিষয়টি কেমন ছিল, শাসন বিভাগের কতটুকু প্রাধান্য ছিল। এই আইনে গভর্নর জেনারেল ও গভর্নরদেরকে বিশেষ ক্ষমতা প্রদান করায় আইনসভার উপর শাসন বিভাগের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। গভর্নর জেনারেল আইনসভা প্রণীত আইনকে ভেটো প্রয়োগ করতে পারতেন। অর্থাৎ আমরা দেখেছি যে আইন পরিষদ 1935 সালে ভারত শাসন আইনে দেওয়া হয়েছে, সেখানে আবার গভর্নরকে ভেটো প্রয়োগ করারও ক্ষমতা দেওয়া হয়েছে। সুতরাং গভর্নর এবং গভর্নর জেনারেল যদি না চান, ভারতীয় উপমহাদেশের জনগণের পক্ষে আসলে কোনো আইনই তৈরি হওয়ার কোনো সুযোগ ছিল না, সেটি আমরা দেখি এই 1935 সালে ভারত শাসন আইনের মাধ্যমে। শিক্ষার্থীরা, চলো আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখে নিই। 1935 সালে ভারত শাসন আইনে সংবিধান সংশোধনের ক্ষমতা, এই আইনে সংবিধান সংশোধন, পরিবর্ধন ও পরিমার্জনের ক্ষমতা ভারতের কেন্দ্রীয় বা প্রাদেশিক আইনসভার পরিবর্তে ব্রিটিশ পার্লামেন্টের উপর ন্যস্ত করা হয়। অর্থাৎ মূলত আইন তৈরি হতো ব্রিটিশ পার্লামেন্টে, সংবিধান সংশোধন, সংযোজন, পরিমার্জন, বিয়োজন, এ সকল ক্ষমতাই ব্রিটিশ পার্লামেন্টের হাতেই ছিল। ভারতীয়দের এই জায়গায় কোনো হাত ছিল না, যে কারণে এই আইনটি ভারতীয় জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন পদ্ধতি কেমন ছিল আমরা একটু সেটা দেখে নেব। এই আইনে প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগের ব্যবস্থা করা হয়। অর্থাৎ স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়োগের বিধান এই আইনে প্রথম সৃষ্টি করা হয়। শিক্ষার্থীরা, আমি এতক্ষণ ধরে 1935 সালে ভারত শাসন আইনে যে প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রত্যেকটি বৈশিষ্ট্য খুব ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবে। এই আইনটি ভারতীয় উপমহাদেশের একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ আইন, যার মধ্য দিয়ে প্রথমবার প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রদান করার আশ্বাস প্রদান করা হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে প্রয়োগ করতে গিয়ে দেখা গেছে যে আসলে এই আইনটি শুধুমাত্র ভারতীয় জনগণকে আপাতত শান্ত রাখার জন্যই এই আইনটি প্রয়োগ করা হয়েছে, ভারতীয় জনগণকে সুযোগ সুবিধা প্রদান করার জন্য নয়। মূলত ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা বিভিন্ন সময়ে আইন তৈরি করেছে, তাদের মূল উদ্দেশ্য ছিল এই অঞ্চলে বা এই উপমহাদেশে ভারত ব্রিটিশ শাসনকে দীর্ঘস্থায়ী করা, ভারতীয় উপমহাদেশে সুশাসন প্রতিষ্ঠা করা নয়, যে কারণে তাদের আইনগুলি কখনই ভারতীয় উপমহাদেশের জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। তাই এর বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে, এবং একসময় আমরা দেখেছি 1947 সালে ভারতীয় উপমহাদেশ 2টি ভাগে ভাগ হয়ে 2টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় এবং ব্রিটিশরা এই উপমহাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, মুসলিম লীগ, 1909 সালে ভারত শাসন আইন, 1919 সালে ভারত শাসন আইন এবং 1935 সালে ভারত শাসন আইন, এগুলো এই টপিকগুলো থেকে তোমাদের যে ধরনের প্রশ্ন হতে পারে, এবার আমি তোমাদেরকে সেই ধরনের কিছু প্রশ্ন দেখাবো এবং সেগুলো নিয়ে আলোচনা করব।
তোমরা জানো যে তোমাদের তিন ভাগে প্রশ্ন আসে, কবিভাগ, খবিভাগ এবং কবিভাগ। কবিভাগে যে ধরনের প্রশ্ন হতে পারে, কত সালে মুসলিম লীগ গঠিত হয়েছে? আমি আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরটি পারো। মুসলিম লীগ গঠিত হয়েছে 1906 সালে। এরপরে যে প্রশ্নটি রয়েছে, কত সালে মর্লিমিন্টু সংস্কার আইন প্রণীত হয়? মর্লিমিন্টু সংস্কার আইন অর্থাৎ 1909 সালে যে আইন ভারত শাসন আইন, সেই আইনকে আমরা বলি মর্লিমিন্টু সংস্কার আইন। অর্থাৎ 1909 সালে এই আইনটি প্রণীত হয়। এই প্রশ্ন দুটি তোমাদের কবিভাগে থাকতে পারে, এই ধরনের প্রশ্ন তোমাদের থাকবে। অর্থাৎ আমি আজকে যেগুলো নিয়ে আলোচনা করেছি এখান থেকে ছোটো ছোটো প্রশ্নগুলো তোমাদের হতে পারে, তাই ক্লাসটা ভালো করে দেখতে হবে। এছাড়াও তোমাদের কবিভাগে যে প্রশ্ন হতে পারে, মুসলিম লীগের উদ্দেশ্য কী, আমি তোমাদের তিনটি উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি, সেই উদ্দেশ্যগুলি তোমাদের আত্মস্থ করতে হবে, তাহলেই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এছাড়া 1909 সালে ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ, যেটি তোমাদের গবিভাগে অর্থাৎ 10 মার্কসের প্রশ্নের আনসার তোমাদের করতে হয় গবিভাগে, সেই প্রশ্ন হিসেবে এই প্রশ্নটি আসতে পারে। এছাড়া 1935 সালে ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্য লিখো, এই প্রশ্ন, এই ধরনের প্রশ্ন হতে পারে। তো তোমরা আশা করছি এইভাবেই প্রশ্নের উত্তরগুলি প্রস্তুত করার চেষ্টা করবে। এছাড়াও যদি তোমরা মুসলিম লীগের গঠন, 1909 সালে ভারত শাসন আইন, 1919 সালে ভারত শাসন আইন, 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও, তাহলে তোমাদের জন্য কিছু বুক রেফারেন্সও রয়েছে, তোমরা এই বইগুলো অধ্যয়ন করলে আরও বিস্তারিত জানতে পারবে, তোমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারবে এবং তোমাদের এই বইগুলো সেক্ষেত্রে অনেক সহায়ক হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের সাথে অন্য কোনো ক্লাস নিয়ে আবার দেখা হবে। তোমরা সবাই যে যেখানেই অবস্থান করছো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে এবং পড়াশোনার সাথে থেকো। তোমাদের সবাইকে আরেকটি ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।